19 প্লাস আছে 9 এটা 29 হলে তোমাকে কনভার্ট করতে হবে এট ফারস্টে আগে তোমাকে এখানে অবশ্যই ই দেওয়া আছে যে এটা কোন সংখ্যা সেই সংখ্যাতে তোমাকে আগে যাইতে হবে যদি এটা অক্টাল সংখ্যা তুমি ধরো তাহলে এটা 9 কখনোই হবে না এটা হয়তো বা ডেসিমাল সংখ্যা নতুবা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা এই দুটো একটা সংখ্যা হবে এটা বাইনারি সংখ্যা কখনোই না এটা হচ্ছে অক্টাল সংখ্যা কখনোই না যেহেতু এটা 9 আছে আর যদি এটা হেক্সাডেসিমাল সংখ্যা হয়ে থাকে তাহলে হেক্সাডেসিমাল হলে 9 আর 9 18 তাহলে 16 এর উপরের অংশ গুণব 17 18 19 তাহলে 3 হবে 3 হাতে আছে 1 1 এর 2 23 হবে এটা কখনো 29 হবে না ওকে এটা একটা কমেন্টস ছিল সেজন্য এটা একটু বললাম আচ্ছা আমরা অক্টাল দেখাচ্ছিলাম অক্টাল আমরা আরেকটা एग्जांपल দেখি তোমরা যদি কেউ কোনোটা না পারো সেরকম একটা एग्जांपल আমাকে বলো আমরা চেক করে দেওয়ার চেষ্টা করব আমি নতুন একটা করাচ্ছি তারপরে বিয়োগটা দেখব আমরা আরেকটা যোগ দেখব দেন হচ্ছে আমরা বিয়োগ দেখব एग्जांपल 2 532.530 দেই 0 না এটা 5 দেই 5 আর এটা হচ্ছে 623.35 দেই 5 আর 5 10 আচ্ছা এখানে হচ্ছে আমরা যদি 5 আর 5 হচ্ছে কত 10 হয় আমরা জানি নরমালি 10 হয় তাহলে অক্টাল যেহেতু তাহলে এটার উপরের অংশ গুণবো তাহলে 10 কে আমরা ভাঙায় লিখব 8 আর 2 8টা কমন রাখবো যদি এটার উপরে যায় 8টা কমন রাখবো আর যদি 8 না হয় তাহলে নরমাল সংখ্যা লিখে দিব যদি এটার উপরে যায় তাহলে 8 এর পরে কত অংশ সেটা আমরা লিখব তাহলে 8 8 আর 2 10 হয় তাহলে 2 এখানে লিখব আর 8 এর জন্য একটা হাতে 1 থাকে 5 আর 1 হচ্ছে 6 6 আর 3 হচ্ছে 9 9 হলে 8 এর উপরে 1 যায় তাহলে 1 লিখব হাতে আছে 1 3 আর 1 4 4 আর 5 হচ্ছে 9 এটাও হাতে 1 থাকে পয়েন্ট 3 আর 1 হচ্ছে 4 4 আর 2 হচ্ছে 6 যেহেতু 8 এর উপরে যায় নাই তাহলে এটা 6 লিখব হাতে কিছুই থাকে না তাহলে 2 আর 3 হচ্ছে কত 2 আর 3 হচ্ছে 5 যদি এখানে আরেকটা কথা বলি রাখি যদি এরকম হইতো যে কোনোভাবে 8 হবে 8 হবে যদি 8 হয় তাহলে 0 লিখবো একটা 8 এর জন্য হাতে চলে যাবে আচ্ছা যদি আমি এটা এরকমই করি এখানে একটা 5 দেই তাহলে আমরা এটা একটু দেখাই এটা 5 3 যদি হয় 8 8 হলে এটা শূন্য হবে কারণ 8 একটা বেস কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ অলরেডি একটা বেস কমপ্লিট হয়ে গেছে তার মানে একটা হাতের চলে গেছে আর কিছু নাই তার মানে কি 0 তাহলে 5 3 8 হলে একটা 0 হবে আর হাতে 1 থেকে যাবে বুঝতে পারছো কিনা একটু ক্লিয়ারলি বলো ওকে হাতে 1 থাকবে সেই একটা এখানে চলে আসবে 6 আর 1 কত 7 7 আর 5 7 8 9 10 11 12 12 হয়ে গেছে তাহলে 8 এর উপরের অংশ কত 8 9 10 11 12 4 আর এই 8 12 কে যদি আমরা 8 আর হচ্ছে 4 লিখব এটার জন্য হাতে 1 থাকে এই একটা সামনে চলে আসবে এখন যদি আমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে দেখাই যে আমরা ক্যালকুলেটরে কিভাবে করব দশমিক অংশ তো আসবে না আর নরমালি যদি আমরা যোগ করি তাহলে সেটাও হবে না ক্যালকুলেটরে সেটা হবে না আমরা নরমালি ক্যালকুলেটর করার সময় আমরা একটু দেখব যে ক্যালকুলেটরে কিভাবে করতে হয় আমরা নরমাল ক্যালকুলেটর ইউজ করব তারপরে হচ্ছে বেসে যাব 3 তে বেস তোমরা পারো এটা আমরা অক্টালে যাব অক্টালের পরে দশমিকের পরের অংশ আগে যোগ করব দশমিকের পরের অংশ আগে যোগ করব একটু মাথায় রাখবা দশমিকের পরের অংশ তাহলে দশমিকের পরের অংশ কি থাকে 535 535 তাহলে আমরা লিখি 535 দেখি 535 প্লাস হচ্ছে কত ছিল 355 355 355 ওকে আমরা দেখলাম কত হয়েছে 1 1 1 1 2 মানে 1 1 1 2 এখন আমার দেখো দশমিকের পরের সংখ্যা কয়টা তিনটা 1 1 2 আমি বাম থেকে বসিয়ে যাব বাম থেকে বসিয়ে যাব যখন 2 1 1 আর এই 1টা আমার ধরে নিতে হবে যে এটা হাতে ছিল এবং দশমিকের এই পাশে যোগ হবে দশমিকের পরের পাশে যোগ হবে তার মানে একটা 1 আছে তার মানে এটা এখানে যোগ হবে তাহলে 3 আর 1 এখানে অলরেডি আমি 4 করে নিব ক্যালকুলেটরে আমি যখন ক্যালকুলেটরে ইউজ করব 532 প্লাস হচ্ছে 656 5 এখানে 3 আছে কিন্তু আমরা 3 দিব না এখানে আমরা এই যে হাতের আগের 1 ছিল এই 1 ধরে এখানে 4 দিয়ে দিব যদি 4 না দাও তাহলে তোমার অঙ্ক মিলবে না তাহলে আমরা এখানে 4 দিয়ে দিব ওকে তাহলে কি হয়ে গেছে 1406 তাহলে দেখো আমাদের অঙ্কের সাথে মিলে গেছে 1406 ক্যালকুলেটরে আমি